আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আরামবাগের নেতাজি মোড় সংলগ্ন একটি বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে তার গ্রাহকদেরকে চূড়ান্ত হয়রানির অভিযোগ উঠল। গ্রাহকরা জানাচ্ছেন তাদের নাকি ব্যাংক কর্তৃপক্ষ কদিন আগেই ফোন করে বলেন তাদের সেভিংস অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকা তারা তুলতে আসতে পারেন। সেই নির্দেশ পেয়ে আজ মধ্যরাতে আরামবাগ এবং আরামবাগ সংলগ্ন প্রায় 10 কিলোমিটার এরিয়ার মধ্যে থেকে যারা আছেন তারা এখানে মুড়ি জলের বোতল নিয়ে জড়ো হন। কিন্তু সকালে যখন ব্যাংক কর্তৃপক্ষ আসেন তারা তাদেরকে হঠাৎ করে বলেন যে 50 জনের বেশি টাকা দেওয়া যাবে না এবং তাদেরকে ব্যাংকের ভিতর থেকে বাইরে বের করে দেন আর বলেন যে ব্যাংকের অন্য একটি শাখা থেকে নাকি সই করে নিয়ে আসতে হবে। এই ধরনের নানা রকম হয়রানি করা হয় গ্রাহকদেরকে, গ্রাহকদের বক্তব্য অনুযায়ী যেটা আমরা জানতে পাচ্ছি। আমরা চেষ্টা করেছিলাম ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার, কিন্তু আমাদের প্রতিনিধিকে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক থেকে বার করে দেন, কোনো রকম সহযোগিতা তারা করেননি। আসুন দেখে নি সমস্ত ঘটনা, শুনে নি গ্রাহকদের বক্তব্য আরামবাগ নিউজের পর্দায়। বন্ধনে আমাদের জমা টাকা রয়েছে, স্যারেদের টাকা নয়, সেই টাকা সবাইকে আজ দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে টাকা। আমরা খবর পেয়ে এসেছি এখানে, আজকে বললো 70 জনকে আগেরবারে সোমবারে এসে ঘুরে গেছি, আজকে আমরা 4:30-5টার সময় এসে লাইন দিয়েছি, বলছে 70 জনকে দেওয়া হবে। তো আমরা সেইভাবে পুলিশে এসে প্রশাসন এসে লাইন দিয়ে দেওয়া করেছে, আমরা লাইনে দাঁড়িয়েছি, 10টা বেজেছে, টোকেন দেয়, এখনো পর্যন্ত টোকেন দেয়নি, বলছে ওই অফিসে চলে যাও যেখান থেকে লোন নিয়েছো সেখান থেকে চলে যাও, সেখানে সই করে আসতে হবে তারপর টাকা দেবো। কিন্তু তাহলে আগে এই নিয়মটা কেন বের করেছে, সবাইকে কেন টাকা দিয়েছে, আমাদেরকেও দিতে হবে, আমরা এখানে নালে বসে থাকবো, আমাদেরকে টাকা নিয়ে বাড়ি যাবো। ওইটা তো স্যারেদের কোনো টাকা নয়, এটা আমাদের জমানো টাকা, এটা আমাদের জমানো টাকা, তাহলে ওদের তো কোনো টাকা নয়, তাহলে ওরা আজ টাকা দেবে তারপর আমরা এখান থেকে যাব। কি করবেন বলছেন এখন, কি করবেন বলছেন? আমরা এখানে সবাই বসে আন্দোলন করবো, এখানে বসে বসে আজ গরিব মানুষদেরকে, আমরা আজ বেলি থেকে এসেছি, আজ 5 কিলোমিটার দূরে হেঁটে হেঁটে এসেছি, তাহলে আজকে কেন আমাদেরকে এরকম শাস্তি করছে, কেন বলছে এরকম করে ফোন করে যে এনাকে ফোন করে ডেকেছে, এনাকে অফিসার ফোন করে ডেকেছে, আপনি 10টায় আসুন এলে আপনাকে টাকা দেওয়া হবে, তাহলে এখন কেন বলছে কে দুবারই টাকা? 121 জন লাইনে দাঁড়িয়ে আছে, প্রত্যেক দিন 70 জন টাকা দিতে হবে আজকে, তবে আমরা এখান থেকে যাব। আজকে দিচ্ছেন আজকে প্রত্যেকদিন 70 জন করে পয়সা দিয়ে হচ্ছে, আজকে হঠাৎ বলছে যে কোন লোন দেওয়া হবে না, মানে কিস্তি যে জমা টাকা আছে না 1,500-1,500 করে। হ্যাঁ আমাদের বলেছে ব্যাংকের যারা যারা লোন নিতে যায় গ্রামে গ্রামে তারা ফোন করেছে, দিদি আপনারা আসুন ধীরে সুস্থে এসে টাকা তুলে নিয়ে যান, আজকে ফোন করেছে ব্যাংকে থেকে দিয়ে হচ্ছে, আজকে হঠাৎ করে বলছে টাকা দেওয়া হবে, দেওয়া হবে না, তাহলে আজকে 10 দিন ধরে টাকা দিচ্ছে, ব্যাংকের ম্যানেজার বলছে টাকা দেওয়া যাবে, ওইখানে যেখান থেকে লোন নিয়েছেন সেখানে যান, সেখানে সই করে আসতে হবে, সেখানে টোকেন দিতে হবে, কিন্তু আমরা সেখানেও গেছিলাম, সেখানে চাবি কোনো এলাও করছে না, বলছে এখানে আসো। আমার নাম রুম্পা সিং রায়, বাড়ি বেলি। হ্যাঁ জমানো টাকা আমাদের জমানো, এটিএম আগে এটিএম চালু করেছিল, এটিএম এ জমানো টাকা, আগে দেওয়া হয়েছে, আজকে কাউকে দেয়নি, আজকে দেয়নি, 121 জন দাঁড়িয়ে আছে টাকা দেয়নি, কিন্তু আজকে ওই যতজন দাঁড়িয়ে আছে সবাই গরমে রোদে গরমে দাঁড়িয়ে আছে, গরিব মানুষ বলেই তো দাঁড়িয়ে আছে, পয়সাটা পাওয়া 500 টাকা হলে 5 দিন তো তাদের চলবে, সেই জন্যই তো দাঁড়িয়ে আছে, কেউ কি এমনি ফুর্তি করতে গেলে দাঁড়িয়ে আছে এত রোদে লাইনে রাত 3টে থেকে এসে লাইন দিয়েছে, আজ টাকা দিতে হবে তবে আমরা যাবো, নাহলে এখান থেকে আন্দোলন এখানেই ভাঙচুর করবো আমরা। কি হয়েছিল ব্যাংক ম্যানেজার কি বলেছিল? ব্যাংকের ম্যানেজার বলছে নাকি যে টাকা কোনো দেয়া হবে না, আর ওপর থেকে কিস্তি আমাদের যে কিস্তি আছে সেই কিস্তি নাকি কেটে নিয়ে হবে, আমাদের যে জমানা সেভিংসের টাকাটা ছিল আমরা খবর পেয়েছিলাম যে জমানা টাকাটা নাকি আমরা ফেরত পাবো লকডাউনের জন্য, এখন এখানে এসআবডি থেকে শুনতে পাচ্ছি 50 জনকে টুকুন দেওয়া হচ্ছে যে 50 জনকে 3 দিন পরে টাকাটা দেবে কিন্তু কিস্তি কেটে, তাহলে আমরা যদি কিস্তি কেটে আমাদের জমানো টাকা আমরা যদি না পাই তাহলে আমাদের ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে আর আছে কি খাবে, তাহলে তাদের জন্য আমরা কি করাই, রাত 3টে থেকে এখানে এসে বসে আছি, কোনো পোস্টার দেয় না।
আমাদেরকে কি টাকা দেবে কি দেবে না কিচ্ছু বলছে না। উপর থেকে এটিএম আমাদের ব্লক করে রেখে দিয়েছে, এটিএম আমরা টাকা তুলতে পারছি না, সব দিক দিয়ে আমাদের সমস্যা করছে। ব্যাংক থেকে এখন টাকা কোনো দেবে না বলছে ব্যাংক ম্যানেজার। টাকার জন্য তো বললাম ব্যাংক ম্যানেজার, ওই কথাই বলছে যে টাকা এখন দেওয়া যাবে না। ব্যাংক ম্যানেজার কি আমাদেরকে ফোন করেছিল? হ্যাঁ, আমাদেরকে ফোন করে বলেছিল যে টাকা দেওয়া হবে, আমাদের যেটা সেভিংস এ রাখা আছে সেটা আমাদেরকে দেওয়া হবে, এটাই বলেছিল। আমরা সেই জন্য তিনটা থেকে এসে এখানে ব্যাংকে লাইন দিয়েছি। না, এসে বললো যে অফিসে যে ব্যাংক অফিসেতে যেতে বলেছে, যে ওখান থেকে টোকন নিয়ে তিন দিন পরে বলছে যে টাকাটা পাবে, সেটা মানে কিস্তিটা কেটে নিয়ে দেবে বলছে, মানে টাকা দেবে না। ওরা একটাই বলতে চাইছে যে টাকা দেবে না। আর যদি তারা সেই মত ছিল তাহলে তারা কেন বাইরে কোনো পোস্টার দিল না যে আমরা তিনটা থেকে এখানে লাইন দিয়ে বসে আছি? ভিতরে যেয়ে কি ম্যানেজারের সাথে কথা বলেছেন না? ম্যানেজার ঢুকতে দিচ্ছিল, ভেতরে ঢুকতে দিয়েছিল, বার করে দিয়েছে, ভেতরে ঢুকতে দিচ্ছে, বার করে দিচ্ছে। এখন ঢুকতে দিচ্ছে না? আর ঢুকতে দিচ্ছে না। কি বলছে আমাদেরকে? এখন ঢুকতে দেবেন, এখন বলছে বন্ধন অফিসে যেতে বলছে। না, আমরা এখন বন্ধন অফিসে যাইনি, তাহলে আমাদেরকে আগে কেন বললো না? এখন এসে আমরা, হ্যাঁ অনেক দিদিরা গেছিল, অনেক দিদিরা গেছিল, সেখানে তো চাবি দিয়ে দিয়েছে, ওখান থেকে আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে, আবার ব্যাংক থেকেও আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে আমরা যাবো কোথায়? আমাদের নিজস্ব সেভিংস এর টাকা আমরা কি পাবো না? তাহলে আমাদের কাছে একটাই অনুরোধ যে আমাদের টাকা আমাদেরকে ফেরত দিক। আমরা আবার, আমাদের যখন আবার লকডাউন ছাড়বে, আমাদের যখন আবার হবে, আমরা আবার সেভিংস এর টাকা রাখবো, কিন্তু এখন আমরা কি করে চালাবো? এখন যে আমরা তিনটে থেকে সব বসেছি, আমরা কি করে, কি করে সংসার চালাবো? আমাদেরকে সেটা করবে হয়েছিল বলো বলছি। আমাদেরকে বললো এখানে লোন দেওয়া হবে, দুটো থেকে লাইন দিয়ে আছি, বললো যে দুটো থেকে লাইন দিতে, আবার আবার দুটো থেকে লাইন দিয়ে আছি, আমরা খাইনি কোন, আমরা লাইন দিয়ে আছি, এবার এখন এসে বলছে জমা টাকা না, আমাদের জমা টাকা না, বললো হ্যাঁ দেবো, 1500 করে দেবো, 500 করে কেটে রেখে দেবো, সেই ভাবেই আমরা আসছি। ওই বন্ধন ব্যাংক, এবারে দিয়ে আমরা খিদে জ্বালায় ছটফট করছি, আমাদের স্বামীদের কাজ বন্ধ, তাহলে আমরা কি খেয়ে থাকবো? আমাদের 10 নম্বর ওয়ার্ডে বাড়ি, আমাদের 10 নম্বর ওয়ার্ডে চাল পাইনি, আমরা কিচ্ছু পাইনি, আমরা তাহলে কি খেয়ে থাকবো? আমাদের আমাদের রোজ খাইলে রোজ খেতে পাবো, আমরা গরিব মানুষ। ব্যাংকে কি করতে এসেছে? হ্যাঁ, এই যে আমরা মুড়িটা পর্যন্ত নিয়ে আইছি, এই যে মুড়িটা পর্যন্ত বলছি ব্যাংকে কি করতে এসেছিল? টাকা তুলতে এই, শুনুন কি বলছে ব্যাংকে, বলছে দুবনি কোন, এখন বলছে আই বন্ধন অফিস চলে যাও, এটা বন্ধন অফিস লাই, এখানে টাকা দেওয়া হবে না, 50টা টুকন দুবা, তার বেশি দুবনি এরম করে বলছে। কিছুদিনে 70 জনকে পয়সা দেওয়া, কি বলেছিল আপনাদেরকে, যে কি বলেছিল আপনাদের, কত জনকে দিবে বলেছিল? কুপন দিবা বলেছিল, ব্যাংকে থেকে দিবে বলেছিল, 70 জনকে দিবা বলেছিল কুপন, প্রত্যেকদিন 70 জনকে দিয়ে। আমাদেরকে সকালবেলা বলেছিল আমরা ভোর 4টা থেকে দিয়ে, দুটো থেকে লাইন দিয়ে বসে আছি, লাইন দিয়ে করেছে। এবারে এতক্ষণে 10টার সময় এসে বলছে কুপন দেওয়া হবে না, কুপন দেওয়া হবে না, পয়সা তাহলে আমরা খেপে যাব না, আমরা গাড়ি ছোট ঘরে বাচ্চা আছে, আমাদের খাওয়া দাওয়া বন্ধ, রান্না বন্ধ করে আমরা এইছি, তাহলে এগুলো কেন দিবে না আমাদেরকে? আপনার নাম? আমার নাম সবুরন ঘিয়া। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।